এখন বাজে রাত 12:10, রুমি দিরে হাই রে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। Happy birthday to you, happy birthday to you, happy birthday to Papiaji, happy birthday to you. Now, Ruby now. আরে শুরু তো হলো, শুরু হলো। দাঁড়া, এত তাড়াহুড়ো করো না। ওবি, আমাকেও তো আসতে হবে। অনেক রাত হয়ে গেছে বলে তো কিছু নেই প্রিপারেশন, যত রাত্রি বেলা এসেছি আমরা। একটু বলতে পারতি, একটু বলতে পারতি, একটু বললাম তো হ্যাপি বার্থডে, আমরা বললাম না হ্যাপি বার্থডে না, মানে একটু একটু যদি হিংস দিতে তাহলে ভালো হতো, কিছু তো প্রিপারেশন করা থাকতো বল, একটু না স্প্রাইট খা, আমরা হিং এর বলি দেব, হিংস দেব না। রাত 12টার সময় ऐसा करता है। তুম লোক ভি ऐसा किया কালকে দুপুরে খাওয়া দাওয়া করে যাবা। তুমি একটা জিনিস দেখবে, আমার ফ্রিজে মাটন আনা আছে কালকের জন্য, ঠিক আছে? থাকো, খাওয়া দাওয়া করে তারপর যাবে। বুঝিস কি করে রে আমাকে, দেখবি আমি আমার যে স্ট্যান্ডটা ছিল তুমি যেটা দিয়েছিলে আমাকে, হ্যাঁ রিং লাইটটা, ওটা তো ঘাড় মটকে গেছে, ওটা কালকে কি করেছো না, লাইটটা পুরো খুলেছি, খুলে আমার যে ওই গরিলা স্ট্যান্ডটা আছে ওটা ওটা ঘাড় মটকে গেছে, ওইটার সাথে ওটা জয়েন্ট দিয়ে একটা স্ট্যান্ড করেছি, এটা কিন্তু অনেক ফ্যাসিলিটি আছে, সেটাই আমি দেখছি, খুলে দেখি, এটা অনেক লম্বা করতে পারবে, ছোট করে দাঁড় করাতে পারবে, দূর থেকে ভিডিও অন। এটা আমাকে আকাশ আর অভি মিলে দিয়েছে, এটা লাইট জ্বলে কিন্তু আমি চার্জ নেই বলে জ্বলছে না, চার্জ দিতে মানে ফোকাসটা নিয়ে আছে, অন্ধকারে ভিডিও করে এটা দিয়ে ভালো আলো আছে, তুলে দে এই এত সুন্দর করে দাঁড় করিয়ে দেবে, জিনিসটা দাঁড়িয়ে যাবে, এটা ব্লুটুথে কানেক্ট করবে, এটা দিয়ে ভিডিও অন হয়, ফটো তুলতে পারবে, ফটো তোলা হবে না, আমার সব শুয়ে পড়েছিলাম, কি অবস্থা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আকাশ, ফু দিতে হবে না, নিয়ে নেবে ওরা চুলে স্টাইল, চুলে পিয়াজ তেল মেখে মেখে এসেছে, পিয়াজ তেল মেখেছিস, পিয়াজ তেল মেখে আসলো, এটা স্পেশাল পিয়াজ তেল, আমরা শুয়ে পড়েছি, বেল বাজছে, এত রাতে কে আসবে একটু টেনশনে পড়ে গেছে, না কুকুরগুলো কেউ করছে না, অচেনা লোক আসলে কুকুরগুলো কেউ করে, তারপর হঠাৎ করে দেখছি ওরা ফোনে বাজাচ্ছে হ্যাপি বার্থডে টু ইউ, তো তখনই একটু গেস করেছি যে নিশ্চয়ই রাজু দাঁড়াই এসছে, তো সঙ্গে সঙ্গে ক্যামেরাটা অন করলাম, ভীষণ সারপ্রাইজ, কোনোদিন ভাবতেই পারিনি যে অত দূর থেকে সোদপুর থেকে ওরা আসবে রাত 12টার সময় আমাকে উইশ করতে সারপ্রাইজ দেওয়ার জন্য, তো এই কুর্তিটা রুমিদিরা দিল আর এই স্ট্যান্ডটা, হ্যাঁ ওবি আর আকাশ দিয়েছে, মানে রীতিমতো কী বলো তো আমার বুকের ভেতর না ধরপড় ধরপড় করছে, মানে এত এক্সাইটেড হয়ে গেছে, এগুলো সব ভালোবাসা আর কিছুই না, মানে এত ভালোবাসা পেয়েছি না আমি কথা বলতে পারছি না, তো কোনো কিছু তো প্রিপারেশন কিছু ছিল না, যার জন্য ঘরে একটু স্পাইট ছিল আর কেক কেটে দিলাম, রুমিদির নিজে হাতে বানানো কেক নিয়ে এসছে, এই যে কেকটা হাফ খাওয়া হলো হাফ ফ্রিজে রেখে দিই, তো চলো চেঞ্জ করি, তারপর আবার কাল সকালে দেখা হচ্ছে, কেমন, ঠিক আছে, চলো গুড নাইট।
তো ফ্রেন্ডস, তোমাদের সাথে আর একটা জিনিস শেয়ার করি। আমার জীবনে এরকম উপহার আমাকে কেউ দেয়নি আমার বার্থডেতে। তো আমার দিদির ছেলে রিক, ও নিজে হাতে আমার ছবি ড্রয়িং করে আমাকে উপহারটা দিয়েছে। ভীষণ খুশি হয়েছে, যেমন রাত 12টার সময় রুমিদির এসে আমাকে সারপ্রাইজ করেছে, তেমন এত সুন্দর একটা ছবি আমাকে উপহার দিয়ে আমাকে সারপ্রাইজ করেছে। তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো, আরও বেশি ভালো লাগবে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আজকে সকাল সকাল তোমাদের সামনে চলে এসেছি, আমার বার্থডে, আমার বার্থডে, আমার বার্থডে। এই আনন্দে তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে একদমই না। তার কারণ হচ্ছে মেয়ের একদিন স্যার আসবে 7:30 সময়, এখন বাজে হচ্ছে 7:15। তো একটু পরে স্যার চলে আসবে, বিছানা সব গোছানো হয়ে গেছে। আর আমি ভাবছি আর রেস্ট নেবো না, একবারে রান্নার কাজে ঢুকে যাই, কারণ যেটুকু রান্না করব। রান্না বান্না স্টার্ট করে দিই, কী কী রান্না হচ্ছে না হচ্ছে সব কিছু তোমার সাথে শেয়ার করবো। আর নিজের বার্থডেতে না মনে হয় না যে নিজের জন্য কিছু রান্না টান্না করি বা কোনো কিছু, কিন্তু কিছু করার নেই, কারণ নিজেকে খুশি রাখার জন্য করতেই হবে, তাই না? কেউ তোমার কথা ভাবুক না ভাবুক, তোমার কথা নিজেকেই ভাবতে হবে। তাই আমার ভালো না লাগলেও নিজের জন্মদিনে আমি যতটা পারবো ততটা রান্না করার চেষ্টা করবো, আর তাড়াহুড়ো করার কাজ, তাড়াহুড়ো করে কাজ শেষ করার চেষ্টা করবো, ঠিক আছে? তো মেয়ে একদম শুয়ে পড়েছে ক্লান্ত, তাই না বাবা? আর মেয়ে তো কালকে ঘুমিয়েছিল, ওকে দিয়ে সকালবেলায় বলেছে, বলছে কি না হতে পারে না, যে ভিডিও দেখে তখন বিশ্বাস করেছে। ঠিক আছে চলো, আমি ছোট কাজগুলো সেরে নিই। এখানে শাক ভাজা হচ্ছে, ভাজা ভুজো মোটামুটি হয়ে গেছে। আর এখানে ডাল সেদ্ধ হচ্ছে, ডালটা প্লেন করব ভাবছিলাম, আম দিয়ে করব, কিন্তু না, আমি চাটনি করব। এই যে খোসা শুদ্ধ আমের চাটনি করব। আর এখানে তিন রকমের মাছ নিয়েছি, কাতলা মাছ, চিংড়ি মাছ তো ফ্রিজেই ছিল, কালকে সব রাখা হয়েছে। আর সকালবেলায় গিয়ে হাজব্যান্ড ট্যাংরা মাছ, আমার প্রিয় মাছ, খাসির মাংস এতটা ঘরের জন্য না, এখানে কিছু আমার হাজব্যান্ডের বন্ধুরাও খাবে, এর জন্য বাড়ির জন্য কিছুটা রেখে, যেহেতু হাজব্যান্ড আবার সকালবেলায় নিয়ে এসছে 600 মতো খাসির মাংস নিয়ে এসছে শুধু ঘরে খাওয়ার জন্য, আর ক্লাবের দিকে যাবে হচ্ছে বাদবাকি মাংস। তাই একবারে মিক্স করে নিয়েছি, একবারে রান্না হবে। লঙ্কা ভিজিয়ে রেখেছি, এই লঙ্কাগুলো পেস্ট হবে। যে হাজব্যান্ড যে এতক্ষণ আদা পেঁয়াজ রসুন যেটা সব থেকে বড়ো কাজ সেটা করে দিয়ে গেল, আর মাংসটা ধুয়ে রেখে গেল। তো এই মাংস এখন আমি ম্যারিনেট করব, তারপর আস্তে আস্তে সব রান্নাবান্নাগুলো কমপ্লিট করব। ডালটা সেদ্ধ হয়ে গেলে দুদিকে কড়াই বসিয়ে দেবো। তার আগে হচ্ছে মেয়েকে স্কুল পাঠাবো, তারপর বাদবাকি সব কাজ করবো, কারণ মেয়ে স্যার পড়াচ্ছে। স্যার পড়িয়ে গেলে মেয়েকে স্নান করিয়ে খাইয়ে টাইয়ে রেডি করিয়ে পাঠাবো, তারপর আমি দিদি সুস্থ কাজ করব। এখন যতটা সম্ভব ততটা আমি এগিয়ে রাখছি, তারপর বাদবাকি কাজ, ঠিক আছে? তো চলো আমি ঝটপট ঝটপট সব কাজগুলো করে নিই, ওকে? তো নিজের জন্মদিনে নিজেকে স্পেশাল ফিল করার জন্য তো এটুকু করতেই হবে, তাই না বলো? তো চলো, তো রান্নাবান্না জোর কদমে চলছে। মেয়েকে স্কুল পাঠিয়ে দিলাম, ট্যাংরা মাছগুলোর মধ্যে পুরো ডিম করতি না, খুব ফাটছে। এদিকে চাল ভেজানো আছে, এদিকে কাতলা মাছটা ভাজা হয়ে গেছে, ট্যাংরা মাছটা ভাজা হবে, আর এখানে চিংড়ি মাছটা ভাজবো। আর এই দেখো মাটনটা লবণ হলুদ লেবু আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছি, এটা একটা অল্প অল্প করে সিটি দিয়ে নিই, তাহলে আমার কাজ এগিয়ে থাকবে। আর বাদবাকি ডাল টাল সব হয়ে গেছে, তোমাদের বললাম যে প্লেন ডাল করবো, প্লেন ডাল করিনি, ওটা ভেজ ডাল করে দিয়েছি, মুসুরির ডাল দিয়েই, গাজর ক্যাপসিকাম বিন সব ছিল, ভেজ ডাল করে দিয়েছি। আর ঘরের কাজবাজ সব কমপ্লিট, বিছনার চাদর ভেজানো আছে, জল আসলে আমি তো বিছনার চাদরটা কাচবো। তো এখন বাজে হচ্ছে সকাল 10:30, মাছ ভাজা হচ্ছে, ট্যাংরা উড়ি পাবি। রান্নাঘরে নাজেহাল অবস্থা, তোমাদের কি বলবো, উফ, যেন মনে হচ্ছে আমার সাথে যুদ্ধ চলছে। এই জামা কাপড় কেচে দিয়ে আসলাম, এখন বাজে 12:30, একদিকে ভাত ফুটে গেছে আর একদিকে পায়েসটা বসিয়েছি, পায়েসটা রেখে তো আর আমি কাপড় জামা মেলতে দিতে পারবো না, তাহলে চালগুলো তলা পেকে যাবে। দুধটা ফোটার পর একটু গ্যাসটা বন্ধ করে জামা কাপড়গুলো মেলে আসলাম, একদিকে ভাত ফুটে গেছে, পায়েসটা করে তারপর খাসির মাংসের প্রিপারেশনটা করবো, আর বাদবাকি সব রান্না কমপ্লিট হয়ে গেছে। গুড়ের পায়েস করবো আমার জন্মদিনের জন্য, আমি এই পাটালি কুকটা রেখে দিয়েছিলাম যে আমার জন্মদিনে গুড়ের পায়েস করবো, তাই দেখা যাক এটা ভালো আছে কিনা। আর হচ্ছে কাউকেই বলিনি সেরকম, নিজেরা ঘরে ঘরেই অল্প অল্প করে রান্না করছি, যেহেতু আমাদের অ্যানিভার্সারিতে সামনে বাড়ি জেঠিমাদের বলতে পারিনি, সবসময় বলা হয়, খাবার টাবার দেওয়া হয়।
সবসময় বলা হয়, তো বলিনি বলে আজকে জেঠিমার ছেলেকে খেতে বলেছে। জেঠিমারও শরীর খারাপ, এই সুযোগে বলেছে তোমাকে রান্না করতে হবে না, আমি খাবার দেবো। মাটনের মশলা কষানো হচ্ছে, দুটো গোটা গোটা রসুন দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ কত মশলা। আর এখানে আলু ভাজা হয়ে গেছে, মাটনটা তো আগেই সেদ্ধ করে নিয়েছি, আর এখন আবার একটু গরম করছি, কারণ এই মাটনের যে জলটা বেরিয়েছে স্টকটা, ওই স্টকটা দিয়েই মাটনটা কষাবো। আর এখানে তো অনবরত বাসন মাজছি, আবার বাসন বেরোচ্ছে, এরকম হয়েই যাচ্ছে। এখানে দই ফেটানো আছে, মাটনে দেবো। আর আমার এদিকে ঘরটার সব মোছা হয়ে গেছে, ঠিক আছে, সব মোছা হয়ে গেছে। আর তোমাদের দেখাই দাঁড়ো পায়েসটা, আর এই যে পায়েস, গুড়ের পায়েস। আর আজকের মেনুগুলো চলো একবারে তোমাদের সাথে শেয়ার করে দিই, একটু কমিয়ে দিই। এখানে আদা বাটা আছে, এতটা লাগবে না, এটা ফ্রিজে রেখে দেবো। এখানে আছে হচ্ছে, চলো 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 শেয়ার করি শেয়ার করি, এখানে হচ্ছে পটল ভাজা, বেগুন ভাজা, এটা ভেন্ডি ভাজা, মাছ ভাজা। আর এখানে আছে ভেজ ডাল, মুসুরির ডাল দিয়ে করেছি। এখানে আছে পোস্ত চিংড়ি, সব অল্প অল্প, কারণ আমার রাতে খাবে না, এর জন্য সব অল্প অল্পই। এখানে কলমি শাক রসুন দিয়ে ভাজা, আলু আর হচ্ছে কী বলে এটা, কুন্দি, আলু কুন্দি ভাজা। আর এখানে আমের চাটনি করা হয়েছে। মোটামুটি কুন্দি আর আলু ধরে নাও দুটো রকম ভাজা, অত আর পাচ্ছিলাম না, আর খুঁজেও পাচ্ছিলাম না যে আর একটা কী ভাজা ভাজবো। আলু ভাজা ভাজলে ভাজা যেত, আলু আর কুন্দি একবারেই ভেজে নিয়েছি। আর এদিকে আছে হচ্ছে যে বেগুন ট্যাংরা, বেগুন ট্যাংরা। আর এখানে আছে হচ্ছে দই কাতলা, সব একদম শুকনো শুকনো, যেহেতু ডাল করেছি খাওয়ার মধ্যে বেশি লোক না। মাটনটাকে হচ্ছে আবার এখানে পায়েস হয়েছে, তলায় একটু দেখো একটু গেছি, তলায় লেগে যাচ্ছে। বাবু তুই আমার সাথে বসবো, চেক নিয়ে চলে, আমি তোমাকে ভাতটা বেড়ে দেবো, এখান থেকে খাবো, আমি নেবো পরে। তো লাঞ্চ করা হলো, বাবারে বাবা, আমি সব খেতে পারিনি জানো, রান্না করতে যতটা না আমি হাঁপিয়ে গেছি, খেতে গিয়ে তত থেকেও বেশি আমি হাঁপিয়ে গেছি। আর সব খাওয়া যায় বলো তো, মেয়েকে নিয়ে বসেছি, মেয়ে তো খেলোই না ঠিকঠাক মতো, আমাকে সব খেতে হলো, মিষ্টি পায়েস, তারপর কাতলা মাছ, ট্যাংরা মাছ ধরা আছে, ট্যাংরা মাছ একটা খেয়েছে, বাদ বাকি আর সব ধরা আছে, চিংড়ি মাছটা যেহেতু মেয়ে ভালোবাসে জন্য চিংড়ি মাছটা নেওয়া হয়েছে, মানে খুব কষ্টে খেয়েছি। এখন মানে সব ফ্রিজে ঢুকিয়ে দিলাম, সব ফ্রিজে ঢুকে ভাত আছে, রাতে আর রান্না টান্না কিছু নেই। তো এখন খাবো হচ্ছে আইসক্রিম, বাবা আমার আমার আইসক্রিমটা নিয়ে আসো না, যা এখন আইসক্রিম খাবো, এখন একটু রেস্ট নেব, আর পারছি না, 7:30 সময় রান্নাঘরে ঢুকেছি, বেরিয়েছি তখন কটা বাজে, বেরিয়েছি তখন বাজে হচ্ছে 2:30 সময় গেলাম আমি, 2:30 সময়, হ্যাঁ 2:30 সময় গ্যাসটা বন্ধ করলাম, বন্ধ টন্ধ করে 2:45 সময় মেয়ে যখন আসলো তখন আমি স্নান করতে ঢুকলাম।
তো পুজো টুজো দিয়ে তারপর তো মেয়ে আর হাজব্যান্ড শুরু করেছে থালা বাটিতে বেড়ে থালামালা সাজানো। যাক ভালোই লাগলো, আমার না আমি করলাম লাস্টে, লাস্ট ফিনিশিং মেয়ে আমার জন্মদিনটা পুরো স্পেশাল করে দিল। ঠিক আছে, আর হাজব্যান্ডটা আমাকে কিন্তু পায়েস খাইয়েছে, সেটা হচ্ছে অফ ক্যামেরায়, ঠিক আছে, ক্যামেরা অন ক্যামেরা না অফ ক্যামেরায়। তো চলো এখন আমি আইসক্রিমটা খাবো। তো ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে রাত 10টা, তো অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। রূপাকে ফোন করেছিলাম যে রূপা আয়, তো রূপা আসলো, তারপর রূপাকে পায়েস দিলাম, কেক দিলাম, সামনে বাড়ির জেঠিমা, ওপরের জেঠিমা, পিয়াদের বাড়ি, সবার বাড়িতে কেক টেক দিই, কেক পায়েস মিষ্টি, হাজব্যান্ডকে বললাম একটু রসগোল্লা এনে দাও, তো সব দিয়ে পাঠিয়ে দিয়েছি সবার বাড়িতে। আর রাতের রান্না নেই, তো ব্যাস এই আজকে আমার আমার দিনটা, আমি নিজেকেই রান্না বান্না করে নিজেকেই স্পেশাল ফিল করালাম। আমার মেয়ের তরফ থেকে এই গিফটটা, তো মেয়ে লিখেছে হ্যাপি বার্থডে মাম মাম, এই যে থ্যাংক ইউ সোনা। আমার মেয়ে নিজে হাতে বানিয়েছে, দেখো বাড়ির থেকে করে নিয়ে গেছে, এই কাটিংটা স্কুলে বসে বসে করেছে। সে যাই হোক, খুব সুন্দর হয়েছে, এটাই তো সব থেকে বড়ো পাওয়া বলো তো। কেক মেক কোনো কিছু সন্ধ্যাবেলায় কিছু কাটিনি, কারণ এই বয়সের কটা কেক কাটবো, রাতের বেলা এমন একটা সারপ্রাইজ দিয়েছে রুমিদিরা, ওতে আমার মন খুশি হয়ে গেছে। তারপর তো নিজের পছন্দ মতো রান্না বান্না করে নিজে, হ্যাঁ, তারপর তোমার ব্যাস এটাই ভেবেছিলাম যে সন্ধ্যাবেলায় হয়তো কেক টেক কাটা হবে, নিজের দেয়া গিফটটা কুর্তিটা পরে আমি কেক কাটবো, যাক কোনো কারণে সেটা হলো না বা হয়নি, কোনো কারণে মিস হয়ে গেছে, বাদ দাও সেটা, যাই হোক। তো নিজেকে নিজে স্পেশাল ফিল করিয়েছি, নিজেকে নিজে গিফট দিয়েছি, এর থেকে আর বড়ো কী আছে বলো তো। নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে না ভালোবাসলে কেউ ভালোবাসবে না, তো সেটাই আমি করেছি। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করি, যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে, বাই বাই, লাভ ইউ অল, টাটা, গুড নাইট।